कांग्रेस के पूर्वांचल अध्यक्ष व बानाहट ब्लॉक के महासचिव स्वप्न राय, बिनागुड़ी क्षेत्र के पूर्व कार्यकारी अध्यक्ष गौतम राउत सहित करीब 50 परिवार तृणमूल परिवार छोड़कर आज भाजपा में शामिल हो गए। गुरुवार की दोपहर बानाहट प्रखंड के बिनागुड़ी चौपत्ती में भाजपा द्वारा सभा का आयोजन किया गया। इस दिन मदारीहाट विधानसभा के भाजपा विधायक मनोज सिग्गा ने नव आगंतुकों को भाजपा का झंडा सौंपा। तृणमूल छोड़ने के बाद स्वप्न राय ने कहा, मैं भाजपा में इसलिए शामिल हुआ क्योंकि तृणमूल में दिन ब दिन मेरा अपमान हो रहा था। अब मुख्य लक्ष्य पंचायत चुनाव में बानाहट ब्लॉक में भाजपा को जीत दिलाना है। सभा के बाद बिनागुड़ी में भाजपा द्वारा रैली की गई। सभा में भाजपा के जलपाईगुड़ी जिला अध्यक्ष बापी गोस्वामी, जिला महासचिव पुनिता उराव लकड़ा, धूपगुड़ी एक नंबर उत्तर मंडल उपाध्यक्ष संतोष मिश्रा, धूपगुड़ी उत्तर मंडल महासचिव राहुल उराव, भारतीय जनता मजदूर संघ जलपाईगुड़ी डिस्ट्रिक्ट प्रेसिडेंट राजेश बड़ुआ, एसटी मोर्चा अध्यक्ष हरि उराव सहित कई अन्य कार्यकर्ता व समर्थक बैठक में उपस्थित थे। हालांकि इस मामले पर बिनागुड़ी तृणमूल कांग्रेस के अंचल अध्यक्ष विजय प्रसाद ने कहा कि आज सिर्फ दो ने ही पद के लिए दल बदल किया है। जो दो पार्टी छोड़कर जा चुके हैं उनके लिए पार्टी को नुकसान नहीं होगा बल्कि पार्टी और मजबूत होगी। देखते रहिए एनआई डिवर्स न्यूज, फेसबुक, यूट्यूब, ट्विटर पर लाइक और सब्सक्राइब करें और अपने इलाकों के महत्वपूर्ण खबरों से जुड़े रहे। आज के আমাদের যিনি আটবার অঞ্চল সভাপতি ছিলেন স্বপন রায় এবং বর্তমানে যে ব্লক কমিটি আছে ব্লকের সম্পাদক এবং গৌতম জি আছেন, গৌতম রাউত জি আছেন, পাশাপাশি ওনার সাথে যে অনুগামীরা আছে মোটামুটি 50-এর বেশি পরিবার আজকে আমাদের এই যোগদান পর্বে ওনারা যোগদান করেছেন। তো আমরা আমাদের দলে যোগদান করেছেন, আমরা দল মনে করি না, যারা আমাদের দলে আছে আমরা সবাই তাদেরকে পরিবারের সদস্য বলে মনে করি। আগামী আমাদের একসাথে চলার পথ হবে, সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তারপরেই লোকসভা নির্বাচন রয়েছে, আমরা সবাই মিলে আগামী দিন যাতে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত আমরা দখল করতে পারি, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখল করতে পারি, সে নিরিখে ওনাদের যোগদান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অবশ্যই সেটা যেহেতু স্বপন দা এবং গৌতম দা খুব এখানকার যারা মানে টিএমসিকে মনে করেন যে আপনার ওরা ফাউন্ডার মেম্বার আমরা বলতে পারি, তা যারা টিএমসিকে এখানে নিয়ে আসে, কিন্তু টিএমসির যে লাগাম ছাড়া দুর্নীতি, তারপরে ওনাদের যে অসম্মান করা হয়েছে দলে থেকে, সেখান থেকে বিতশ্রুত হয়ে আজকে আমাদের দলে যোগদান করেছেন এবং বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতকে দুর্নীতি মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ওনাদের ভূমিকা একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমরা আশা করি আগামী দিন যে আমরা এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি যে আমরা বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েতকে দখল করব, ওনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং ওনাদের সহযোগিতায় যাতে আগামী দিন এখানকার মানুষ যাতে 100 দিনের কাজ পায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি পায়, জলের যে সমস্যা রয়েছে যে জলের সমস্যা আমরা এখানে দখল করে জিপি দখল এমনি চেষ্টা করছি, দখল না থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করছি আগামী দিন যদি জিপি দখল হয় তাহলে এখানে যে জলের সমস্যা, রাস্তাঘাট, ট্রেনের সমস্যা রয়েছে, ওনাদের সহযোগিতায় সমস্ত সমস্যা আমরা যাতে মানুষের যে সমস্যাগুলো সে সমস্যার সমাধান করতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। জিপিতে যোগদান প্রথম কথা হলো অসম্মান, দ্বিতীয় কথা হচ্ছে এখন এই টিএমসি লাগাম ছাড়া দুর্নীতি, এবং এই দুর্নীতি শুধুমাত্র উপরতলা নয়, উপরতলার থেকে নিচুতলার পর্যন্ত যে দুর্নীতি, এবং যা দেখছি যে এখানে লোকের জন্য কিছু করার কারো মানসিকতা নেই, কে কোন পদ পাবে পদের চেয়ারের লড়াই চলছে, কে কাকে দাবাবে, কে কাকে দাবিয়ে রাখবে, কিছু বললে তাকে অসম্মান করা, কারো উপরে আক্রমণ করা, এই সব নোংরা রাজনীতি চলছে। তো গত 2 বছর থেকেই আমার উপর এইভাবে আমাকে নানাভাবে হেনস্থা, নানাভাবে অসম্মান করা হয়েছে। তো আমি বীতশ্রদ্ধ হয়ে টিএমসি ত্যাগ করলাম আজকের থেকে। আমি বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পরিবারে আমি আগমন করলাম। অঞ্চল সভাপতি আমি 7.5 বছর ছিলাম, এবার আমাকে ব্লকের সম্পাদকের পদ দেওয়া হয়েছিল, সম্পাদক থেকে আমি রিজাইন করেছি এবং একটা সরকারি পদও আছে, বিনাগুড়ি হিন্দি হাইস্কুলের প্রেসিডেন্টের পদ। আমি যদিও এটা সরকারি পদ, তাও আমি সেই পদের থেকে আজকে আমার রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি। দল ত্যাগ তো জনসংযোগের আগেই মানে আমরা মনস্থ করেছিলাম বা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, এবং আমরা পদত্যাগ অভিষেক ব্যানার্জি আসার আগেই আমরা করেছি, আজকে আনুষ্ঠানিকভাবে আমরা যোগদান করলাম।
আর জনসংযোগের নামে বিনাগুড়িতে যা হলো বা অন্যান্য জায়গায় যেটা হচ্ছে সেটা তো আর আপনাদের নতুন করে কিছু বলতে হবে না, আপনারা সবাই দেখেছেন। তো সেই জনসংযোগ না মারপিটের জন্য আহ্বান জানানো, সেটা যিনি করছেন তিনিই বলতে পারবেন। কে কে যোগদান করলো আপনার সাথে আজকে? আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এখানে 5-6 জন জয়েন করলাম এবং আমাদের সাথে আরও 50-60টা পরিবারের সদস্যরা আছে এদিক ওদিক। তারা হয়তো কোনো চাপের কাছে বা যেই কারণেই হোক সামনে এসে ধরেনি। এবং আমি বলবো ইয়ে তো ট্রেলার, এটা ট্রেলার পিকচার, আমি বাকি হ্যায় মেরে দোস্ত। এবং তারা এখনও যোগদান করেনি বা আমরাও যোগাযোগ করেছিল, পার্টি থেকে আগ্রহ দেখানো হয়নি, চিন্তা ভাবনা হবে পরে। কারণ যে নীতি ভারতীয় জনতা পার্টির, যে এখানে কোনো আমি এর আগে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জি মহাশয়েরও আমি একটা সাক্ষাৎকার করেছিলাম, যেখানে নেতা বা মন্ত্রী বা পদের জন্য আসবে সেরকম লোকের দরকার নেই। তো এখানে অনেকেই ওই পদের জন্য আসতে চাইছে, ভোটের টিকিটের জন্য আসতে চাইছে, তো সেরকম দরকার নেই। আমরাও নিঃস্বার্থভাবে, আমাদের কোনো পদের দরকার নেই, আমরা জনগণের জন্য কাজ করব, পার্টির জন্য কাজ করব, সেই উদ্দেশ্য নিয়েই আমরা এসেছি।